পদ্মার তীব্র স্রোতে শরীয়তপুরের ওয়াবদা ঘাটে বাঁধার তিনটি লঞ্চ ডুবে গেছে এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একই পরিবারের চারজন সহ বারো জন লঞ্চ স্টাফ স্থানীয়রা জানায় সকালে তীব্র স্রোতে পদ্মাপাড়ের বড় একটি অংশ ধসে পড়ে এতে তিনটি লঞ্চ ডুবে যায় এদিকে ঘটনার পর থেকে ওয়াবদা খাট থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মীরা ডুবে যাওয়া লঞ্চগুলোর স্থান নির্ণয়ের জন্য নৌবাহিনীর এগারো সদস্যের একটি ডুবুরি দল কাজ শুরু করেছে এছাড়া নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রওনা হয়েছে বলে জানিয়েছে থেকে একটা ডুবুরি পার্টি অলরেডি চলে আসবে আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে দুপুরে আসার সাথে সাথে আমরা দেখবো যে কোথায় লঞ্চটা পাওয়া যায় এটা সার্চ করবো সার্চ করার পরে আটমাইট করে দেবো তারপর ওদের কাছে যাওয়া আসে আমার ওদের শুরু হবে